আসসালামু আলাইকুম গাইস, কি খবর? সবার আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়েছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও, কিভাবে আপনারা ঈদ মোবারক পোস্টার ডিজাইন পিএলপি ফাইল ব্যবহার করবেন। এটি করতে হলে আপনারা জাস্ট আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের একটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডটা থাকবে 6 সংখ্যার, ফুল ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা পাসওয়ার্ডটা পেবেন। পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখেন। সো গাইস, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আপনাদের সুবিধার জন্য আমি তিনটা ব্যাকরণ দিয়ে রাখবো, ওই ব্যাকরণ অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনাদের তিনটা ব্যাকরণ থাকবে, জাস্ট এরকম একটা থাকবে, এটা একটা থাকবে, এটা একটা থাকবে, আর একটা থাকবে এরকম একটা। সো গাইস, আপনারা তিনটা ফাইলে আপনারা এটা করতে পারবেন। সো আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখা দিচ্ছি। সো আপনারা প্রথমে আপনার ডিসিশনে চলে যান। ডিসিশনে চলে যাওয়ার পর আপনাদের লিঙ্ক পাবেন। আমি লিঙ্কটা কীভাবে হবে, কীরকম হবে সেটা আমি দেখা দিচ্ছি। ওয়েট, আপনাদের এরকম একটা লিঙ্ক থাকবে, এরকম একটা ই থাকবে, অপশনস থাকবে। এখানে আপনার পাসওয়ার্ডটা, আমার ভিডিওতে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর আপনাদের নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পর আমার একটা লিঙ্ক শো করবে, লিঙ্কটা আপনারা ডাউনলোড করবেন, ওইটি পিএলপি ফাইল। ওটা কীভাবে অ্যাড করবেন সেটা তো আপনারা ভালো মতনই জানেন। তো তারপর আমি দেখা দিচ্ছি। ওয়েট, আপনারা জাস্ট এটা মাই প্রজেক্টে ক্লিক করে এই পিএলপি ফাইল চলে যাবেন। পিএলপি ফাইল চলে যাওয়ার পর আপনারা যেটা ডাউনলোড করে যেখানে রাখেছেন ওইটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা ওপেন সাবে, এরকম দেওয়ার সাথে সাথে ওপেন সাবে ওপেন দিয়ে দেবেন আপনারা। সো গাইস, আপনি এটা আমার অলরেডি আনা আছে, তার জন্য আমি ওপেন দিলাম না। সো আমার এই ফাইলটা, এই ফাইলটা আমি ওপেন করে দিলাম। এবার দেখেন, এটা আমার তিন ভাগে বিভক্ত করা। আপনারা চাইলে এটা দেখেন, এটা চোখ আইকন অন করে দেবেন, তাহলে অন্য কালার হয়ে যাবে। দেখেন, চোখ আইকন অন করার দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আপনারা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে দিতে আপনার চোখ আইকন অন করে দিন। দেখেন, অন্য একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সো গাইস, এটা আপনারা তিন প্রজেক্টে পাবেন। আপনারা এটা ডাউনলোড করতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়, আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি, এবং অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়। যদি লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে কোনো কাজ হয় না। অনেক কষ্টের ফল এটা। আপনারা অবশ্যই ইউটিউব উপহার দেবেন, লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে। সো আপনারা সামাজিক কাজে লেগে পড়ুন, সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। এবং আপনারা কীভাবে এটা ছবিটা চেঞ্জ করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা অনেক সময় পিএনজি ছবি করতে পারতেছেন না। আপনারা প্রথমে চলে যাবেন কলম্বিয়া বাজারে। কলম্বিয়া বাজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বাটনে আমি এটা নতুন একটা ট্যাব নিলাম, নিউ ট্যাবে এখানে দেখুন রিমুভ ডট বিজি লেখেন এখানে। তারপর দেখেন আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করুন। তারপর এখানে আপনার কাঙ্ক্ষিত যে পিকচারটা আপনি বসাতে চান সেই পিকটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। ধরুন আমি এই পিকটা আমি এখানে জাস্ট আপনার দেখানোর জন্য নিচ্ছি। ওকে, এটা একটু পোর্ট করার সাথে সাথে দেখেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর দেখেন এই ডাউনলোড, এই ডাউনলোডটা ডাউনলোড করে নেবেন। আপনারা ডাউনলোড হয়ে গেছে আমার অলরেডি, এখন এটা আপনারা কীভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখা দিচ্ছি। ওকে, চলে যান প্লাস আইকনে, ফর্ম গ্যালারি। ওকে, তারপর আপনারা ওই পিকচারটা নিয়ে আসেন। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো গাইস, সরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনারা এটা কাস্টমাইজ করে ছোটো বড়ো করে নিয়ে তারপর এখানে আপনারা সোল্ড আউট করে নিচে চলে যাবেন, একবারে নিচে আমার যে পিকটা যেখানে রাখা আছে সেখানে চলে যাবেন। ওকে, একবারে নিচে চলে যান। দেখেন আমি চলে আসছি, তারপরে আমার এটা কাস্টমাইজ করে আপনি বসে দেবেন। জাস্ট আপনার দেখানোর জন্য করে দিলাম, এটা আমি রাখবো না, তার জন্য আমি ডিলিট করে দিলাম এটা। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।